আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সেশন 8, বারবার একই কাজ করতে লুপ ব্যবহার করি, এই সেশনটা পুরোটা আলোচনা করব। কোডগুলো থনি সফটওয়্যারের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, তাহলেই হোয়াইল লুপটা বুঝতে পারবা। তোমাদের এই সেশনে হোয়াইল লুপ দেখানো হয়েছে, ক্লাস 10-এ উঠলে ফর লুপটা তোমরা শিখতে পারবা। এখানে বলছে যে প্রতিদিন আমাদের দাঁত মাজতে হয়, স্কুলে যেতে হয়, 3 বার করে খাবার খেতে হয়, ঘুমাতে হয়, আরো কত কি। এবার তাহলে এসো নিচের ছকে, আমাদের প্রতিদিন করতে হয় অর্থাৎ নিয়মিত আমাদের জীবনে পুনরাবৃত্তি ঘটে এমন কিছু কাজের তালিকা লিখে ফেলি। আমার জীবনে বারবার ঘটে এমন কাজ, এখানে 1 নম্বর দেওয়া হয়েছে দাঁত মাজা। তো সকালে উঠে নিশ্চয়ই তুমি দাঁত মাজো, তারপর কি করো? তারপর সকালের খাবার খেয়ে স্কুলে যাও, তারপর গোসল করো দুপুরে, তারপর দুপুরের খাবার খেয়ে থাকো, তারপর বিকেলে খেলতে যাও অথবা বিশ্রাম নাও, তারপর সন্ধ্যায় পড়তে বসো ও রাতের খাবার খেয়ে আবার ঘুমিয়ে যাও। আবার কিন্তু সকাল হয়, সেই আবার দাঁত মাজো, তারপর হচ্ছে সকালের খাবার খাও, তারপর গোসল করো, তারপর হচ্ছে দুপুরের খাবার খাও, বিকেলে খেলতে যাও বা বিশ্রাম নাও, এভাবে কিন্তু চলতেই থাকে। একই কাজ যখন আমরা বারবার করি, আমাদের কি প্রতিবার কাজটি করা শিখে নিতে হয়? এমন কিন্তু না। আমরা একবার যদি একটি কাজ করা শিখে যাই, সেই শিক্ষা কাজে লাগিয়ে বারবার ওই একই কাজ করতে পারি, তাই না? যন্ত্রকে প্রোগ্রাম করার ব্যাপারটাও কিন্তু একই রকম। আমাদের যদি একটি প্রোগ্রামের মধ্যে একই রকমের কাজ পরপর 50 বার করতে হয়, তাহলে 50 বার সেই লাইনটি পরপর কোডে লেখার দরকার নেই, একবার লিখে সেই লাইনটিকে নির্দিষ্ট শর্ত মেনে বারবার রান করা সম্ভব। ধরি আমাদেরকে বলা হলো 1 থেকে 5 পর্যন্ত প্রতিটি পূর্ণসংখ্যা প্রিন্ট করো, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এগুলো প্রিন্ট করো। তাহলে আমরা চাইলে নিচের কোডটি লিখে ফেলতে পারি। তো চলো আমরা এই কোডটা লিখে ফেলি। থনি সফটওয়্যারটা আমি ওপেন করলাম, তো প্রিন্ট করব, 1 প্রিন্ট করলাম, ধরো এটা রান করলাম, দেখো 1 হচ্ছে আউটপুট দেখালো, তারপর নিচে আবার প্রিন্ট করলাম 2, ধরো রান করলাম, 1 আর 2 কিন্তু আউটপুট দেখাবে, কারণ প্রথমে আমি 1 প্রিন্ট করছি, তারপর আবার প্রিন্ট করছি হচ্ছে 2। এবার প্রিন্ট করব হচ্ছে 3, আমি রান যদি করি তাহলে 1, 2, 3 কিন্তু আউটপুট আমার দেখাবে, নিচে দেখতে পাচ্ছ। তারপর আবার যদি প্রিন্ট করি, তাহলে আমি এর ভেতরে যদি 4 দেই, তাহলে 1, 2, 3, 4 এটা প্রিন্ট করবে। এখন যদি আবার প্রিন্ট দেই 5, রান যদি করি, তাহলে দেখো 1, 2, 3, 4, 5 আমাদের প্রিন্ট করে দেখাইছে। কিন্তু আমাদের যদি এবারে 1 থেকে 1000 পর্যন্ত লিখতে বলা হয়, প্রতিবার একটি করে সংখ্যা প্রিন্ট করার জন্য কিন্তু আমাদের 1000 লাইন লিখতে হবে। তো এখানে দেখো আমি 1 থেকে 5 প্রিন্ট করার জন্য 5 লাইন লিখছি, তো 1000 লাইন লিখতে হবে 1 থেকে 1000 প্রিন্ট করার জন্য। কিন্তু সেটা করার প্রয়োজন নেই, আমরা লুপ শিখে নেব, 2-3 লাইনে কাজটা হয়ে যাবে। অথচ আমরা কিন্তু প্রতিবার শুধু একটি করে সংখ্যা প্রিন্ট করছি, তাহলে 1000 বার আমরা কিন্তু এই একই রকমের কাজ করে যাচ্ছি, অর্থাৎ এখানে একই রকমের কাজ পুনরাবৃত্তি হচ্ছে। যখন একই রকমের কাজ বারবার করতে হয়, সেটিকে প্রোগ্রামিংয়ে সহজেই নির্দিষ্ট শর্ত মেনে ডিজাইন করা যায় লুপ ব্যবহার করে। লুপ মানে হচ্ছে চক্র, যেমনটা তুমি সকালে দাঁত মাজো, আবার রাত্রে ঘুমায় যাও, দিনের বিভিন্ন সময় বিভিন্ন কাজ করো, প্রত্যেক দিন একই কাজ চলতে থাকে, বিষয়টা এরকম ঘুরতেই থাকে আর কি। পাইথনে 2 রকমের লুপ বেশি প্রচলিত, একটা হচ্ছে হোয়াইল লুপ আর একটা হচ্ছে ফর লুপ। এই শিখন অভিজ্ঞতায় আমরা হোয়াইল লুপ সম্পর্কে জানতে পারবো, পরের শ্রেণীতে ফর লুপ সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ 10ম শ্রেণীতে তোমরা ফর লুপ সম্বন্ধে জানতে পারবা। তো হোয়াইল লুপটা শিখে নাও। হোয়াইল লুপ 1 নম্বরে দেখো বলছে কন্ডিশন বা শর্ত, যদি একটি নির্দিষ্ট শর্ত পূরণ হয় তাহলে লুপের ভিতরে প্রবেশ করবে, যদি শর্ত পূরণ না হয় তাহলে লুপকে বাদ দিয়ে প্রোগ্রামের পরের অংশে চলে যাবে। তাহলে আমাদের বুঝতেই অসুবিধা হচ্ছে না যে শর্তের ওপর নির্ভর করতেছে এই লুপগুলো। টাস্ক, শর্ত পূরণ হলে লুপের ভেতরে আমরা যা করব সেটি হলো আমাদের টাস্ক।
আমরা এর আগে ইফ নিয়ে কাজ করেছি পাইথনে। ইফ এর মধ্যেও একটি নির্দিষ্ট শর্ত পূরণ হলে আমরা নির্দিষ্ট কাজ করতে পারতাম। যদি শর্ত পূরণ না হতো, ইফ এর ভিতরে কাজ হতো না, তবে ইফ এর শর্ত পূরণ হলে একবার মাত্র কাজটি সম্পন্ন হতো। হোয়াইল লুপের প্রদত্ত শর্ত পূরণ হলে একবার শুধুমাত্র কাজটি হয়ে থেমে যাবে না, বারবার আমাদের শর্তটি যাচাই হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত শর্ত পূরণ হবে। অনবরত লুপটির ভিতরে বলা কাজটি হতে থাকবে। যখনই শর্ত পূরণ করবে না, লুপ থেকে আমরা প্রোগ্রামের পরের অংশ চলে যাব। হোয়াইল লুপ কিভাবে লিখতে হয়, চলো ধাপগুলো লিখে নেই। তো 1 নম্বরে বলছে, প্রথমে আমরা একটি ভেরিয়েবলের মান অ্যাসাইন করব। যেমন ধরি আই এর মধ্যে 1 অ্যাসাইন করা হয়েছে। তো দেখি, ধরো আই এর মধ্যে আমি 1 অ্যাসাইন করলাম। 2 নম্বর স্টেপ, এরপর হোয়াইল লিখে আমাদের নির্দিষ্ট শর্ত লিখে কোলন দেব, অর্থাৎ এই চিহ্নটা দেব, এটা কোলন বলা হয়। ধরি আই এর মান যতক্ষণ 5-এর চেয়ে ছোট হবে ততক্ষণ আমাদের লুপ চলবে। তাহলে লিখতে পারি হোয়াইল আই লেস দেন 5, কোলন দিতে হবে। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আই এর মান 5-এর চাইতে ছোট, এইটা বোঝাচ্ছে, মনে রাখবা। তাহলে আমরা লিখব হোয়াইল আই লেস দেন 5, এটা হবে ক্লোন। 3 নম্বর স্টেপ দেখো, এরপর আমরা যে নির্দিষ্ট কাজ করতে চাই সেটি লিখব। যেমন আমরা যদি চাই প্রতিবার লুপের ভেতর আই এর মান বর্তমান মান আমরা প্রিন্ট করব, তাহলে লিখতে পারি প্রিন্ট আই, অর্থাৎ আই এর মধ্যে যে আমরা 1 অ্যাসাইন করছি, 1 প্রিন্ট করবে, তারপরে যত বাড়াবো তত প্রিন্ট করবে। এর মধ্যে আমি আই দিলাম, আই কিন্তু প্রিন্ট করবে না, আই এর মধ্যে যে মানটা আছে সেটা প্রিন্ট করবে। এবার 4 নম্বর স্টেপ দেখো, সর্বশেষে লুপের ভিতরে যে ভেরিয়েবলের মানের উপর নির্ভর করে আমরা শর্ত নির্বাচন করেছি, সেই ভেরিয়েবলের মান পরিবর্তন করব, অর্থাৎ আই এর মানটা পরিবর্তন করব প্রতিবার। ভেরিয়েবলের মান যদি পরিবর্তন না করি, আমাদের লুপের শর্ত আজীবন পূরণ হতে থাকবে, ফলে আমাদের লুপটি অসীম সময় চলতে থাকবে, কখনো লুপের বাইরে আমরা যেতে পারবো না। তাই আমাদের অবশ্যই ভেরিয়েবলের মান পরিবর্তন করতে হবে। যেমন ধরি প্রতিবার আমরা ভেরিয়েবলের মান 1 করে বাড়াতে চাই, তাহলে লিখতে পারি আই ইকুয়াল আই প্লাস 1। তাহলে আমরা এখানে কি লিখব, আই ইকুয়াল আই প্লাস 1, অর্থাৎ আই এর মান 1 1 করে যদি বাড়াতে চাই তাহলে এইটা লিখতে হবে, মনে রাখবা, আই ইকুয়াল আই প্লাস 1, অর্থাৎ আই এর মান আগে ছিল 1, তার সাথে 1 যোগ করলাম, করে 2 হলো, সেই 2 আবার আই এর মধ্যে স্টোর করা থাকলো, বিষয়টা এরকম। তাহলে আমাদের হোয়াইল লুপের পুরো সিনট্যাক্স নিচের মতো দাঁড়াবে, কিন্তু আমরা কিন্তু এটাই কিন্তু লিখেছি কোডের মধ্যে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে পাইথন লুপের সময় ইন্ডেন্টেশন অনুসরণ করতে হয়, তাই হোয়াইল আই লেস দেন 5 তারপর ক্লোন লেখার পর লুপের অধীনে থাকা লাইনগুলো 4 ঘর পরিমাণ স্পেস দিয়ে লিখেছি। এখানে দেখো আমরা 4 ঘর স্পেস দিয়েছি, ঠিক আছে। এবার চলো একটা কাজ করি, এই কোডের প্রতিটি ধাপে আমাদের আউটপুট কেমন হচ্ছে সেটি নিচে ছকে পূরণ করি। তো আমরা এটা একটা রান করে দেখি কি উত্তর আসে। দেখো 1 2 3 4, এটা আমাদের উত্তর আসলো। তাহলে এটা কিভাবে আসলো সেটা আমরা এখন দেখব। কোডের লাইন দেখো, আই ইকুয়াল 1, এটা কিন্তু প্রথম লাইন, আই ইকুয়াল 1, বর্তমান আই এর মান কিন্তু 1, আই ইকুয়াল 1 মানে বর্তমান আই এর মান 1। হোয়াইল আই লেস দেন 5, যতক্ষণ না আই এর মান 5-এর চাইতে ছোট হচ্ছে, অর্থাৎ 1 থেকে যেহেতু শুরু করছি 1 2 3 4, 4 পর্যন্ত আমার লুপটা চলবে, তাহলে বর্তমান আই এর মান সমান 1। শর্ত কি পূরণ হয়েছে? হ্যাঁ, আই এর মান 1, সেটা কিন্তু 5-এর চাইতে ছোট, শর্ত পূরণ করেছে। তাহলে কি প্রিন্ট করতে হবে? প্রিন্ট আই, অর্থাৎ আই প্রিন্ট করলে আই এর ভ্যালুটা আমাদের দেখাবে, অর্থাৎ আই এর মান 1 সেটা দেখাবে। এবার আই এর মান কিন্তু 1 বাড়ানো হয়েছে, এই যে দেখো প্রিন্ট করার পর আই এর মান কিন্তু 1 বাড়ানো হয়েছে। এবার আই এর মান কিন্তু 1-এর থেকে 2-এ চলে যাবে, ঠিক আছে। তাহলে বর্তমানে আই এর মান 2 হবে। হোয়াইল আই লেস দেন 5, অর্থাৎ এই 2 কি 5-এর চাইতে ছোট? বর্তমানে আই এর মান কিন্তু 2, অবশ্যই কিন্তু 5-এর চাইতে ছোট, তাই শর্ত পূরণ হবে, এখানে হা লেখা থাকবে। প্রিন্ট আই, এবার কি প্রিন্ট করবে? আই এর কারেন্ট মানটা প্রিন্ট করবে, অর্থাৎ 2 প্রিন্ট করবে। তাহলে আই এর মান প্রিন্ট করলাম হচ্ছে 2, আবার আই এর মান 1 বাড়ানো হয়েছে, তাহলে আগে ছিল 2, এবার আই এর মান 1 বেড়ে হলো 3। এবার আবার কন্ডিশন চেক করা হচ্ছে, 3 কি 5-এর চাইতে ছোট? এই আই এর মধ্যে কিন্তু 3 আছে, তাহলে বর্তমানে আই এর মান 3, তাহলে 3 অবশ্যই 5-এর চাইতে ছোট, এটাও হা লিখবো এখানে। এবার কিন্তু প্রিন্ট করতে হবে আই এর মানটা, অর্থাৎ আই এর মধ্যে এখন 3 আছে, তাহলে আই এর মান প্রিন্ট করলাম 3, আবার আই এর মান 1 বাড়ানো হলো, আই ইকুয়াল আই প্লাস 1, অর্থাৎ আয়ের মান বেড়ে দাঁড়ালো 3 থেকে 4, ঠিক আছে। আবার কন্ডিশন চেক করতে বলতেছে,
আই লেস দেন ফাইভ? দেখো, চারের চাইতে কিন্তু পাঁচ বড়, অর্থাৎ আই লেস দেন ফাইভ, অর্থাৎ পাঁচের চাইতে চার ছোট। তাহলে বর্তমানে আই এর মান চার, অবশ্যই সেটা শর্ত পূরণ করবে, কেননা পাঁচের চাইতে চার ছোট। প্রিন্ট করবে আই এর মান, অর্থাৎ আই এর মধ্যে চার আছে এখন, তাহলে আই এর মান প্রিন্ট করলাম চার। তাহলে আই এর মান আবার এক বাড়ানো হচ্ছে, এক বাড়ালে চার থেকে হবে পাঁচ। এবার দেখো, হোয়াইল আই লেস দেন ফাইভ, এবার আই এর মধ্যে কিন্তু পাঁচ আছে, পাঁচের চাইতে কি পাঁচ বড়? পাঁচের চাইতে পাঁচ বড় হয় নাকি? বর্তমানে আই এর মান পাঁচ, তাহলে শর্ত পূরণ হবে না, লুপ থেকে বেরিয়ে আসবে। লুপের পরবর্তী কাজ থাকলে সেটা করবে, যখনই শর্ত পূরণ হবে না লুপ থেকে আমরা বের হয়ে আসব, তখন আর লুপের ভিতরে কোনো কাজ করব না। তাহলে আমরা পুরো কোডটি থেকে কি আউটপুট পেয়েছি? আই এর মান এক প্রিন্ট করেছি, দুই তিন চার, এই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখি, আমরা আই এর মান শুরু করেছিলাম এক থেকে, প্রতিবার আই এর মান এক করে বাড়িয়েছি, আর শর্ত দিয়েছিলাম আই এর মান পাঁচের চাইতে ছোট যতক্ষণ ততক্ষণ পর্যন্ত এক থেকে পাঁচের নিচে প্রিন্ট করবে, অর্থাৎ এক থেকে চার প্রিন্ট করবে আমাদের। এজন্য আউটপুট পেয়েছি এক দুই তিন এবং চার। যদি আমরা শর্ত দিতাম আই লেস দেন ইলেভেন, তাহলে এগারো এর ছোট সবগুলো পূর্ণ সংখ্যা প্রিন্ট হতো। দেখিয়ে দিই তোমাদের, এখানে কন্ডিশনটা পাঁচের জায়গায় আমি হলো এগারো দিলাম, অর্থাৎ এই লুপটা শুরু হবে এক থেকে, এক থেকে শুরু হবে, যতক্ষণ না এগারো চাইতে ছোট হচ্ছে ততক্ষণ প্রিন্ট করবে, আর প্রত্যেকবার এক এক করে বাড়াবে, অর্থাৎ একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, এভাবে 10 পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে রান করে দেখি, তো দেখো এই যে সেলের মধ্যে দেখো এক দুই তিন চার, এই যে 10 পর্যন্ত দেখিয়েছে। ওকে, আশা করি বুঝতে পারতেছো, আমরা পরবর্তী কাজে চলে যাব। চলো এবারে নিচের প্রোগ্রামগুলোর আউটপুট আমরা বের করি, এখানে ছকটা আমরা পূরণ করবো। এখন এখানে দেখো আই এর মান চার আছে, লুপটা আই চার থেকে শুরু হবে, এখানে কন্ডিশন আছে আই লেস দেন টোয়েন্টি, অর্থাৎ আই এর মান বিশের চাইতে ছোট, এরকম হলে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এবং আই এর মান প্রিন্ট করতে হবে, এবং আই এর সাথে চার চার করে বাড়াতে হবে, অর্থাৎ আই এর মান ছিল চার, এর সাথে চার বাড়ালে আট হবে, তারপর চার বাড়ালে বারো হবে, তারপর ষোলো হবে, তারপর বিশ হবে। বিশ হলে কিন্তু বিশ প্রিন্ট করবে না, এখানে বিশের চাইতে ছোটগুলো প্রিন্ট করবে। ঠিক আছে, প্রিন্ট করবে চার, আট, বারো, ষোলো। তাহলে এটা আমরা প্রোগ্রামটা করে দেখি এবং আউটপুটটা আমরা ডান পাশে লিখব। তাহলে এখানে চার, আই ইকুয়াল চার, আই লেস দেন টোয়েন্টি, আই ইকুয়াল আই প্লাস ফোর। আচ্ছা, এটা রান যদি করি আমি, তাহলে দেখো চার, এখানে দেখো চার, চার কি বিশের সাথে ছোট? হ্যাঁ ছোট, তাহলে প্রিন্ট করো চার, এই তো চার প্রিন্ট করেছে। এবার তারপরের লাইনে আসবে, চার বাড়িয়ে দাও আই এর মান, আগে ছিল চার, এখন চার যোগ করো কত হবে আট, তাহলে আবার উপরে চলে যাবে। আট কি বিশের সাথে ছোট? হ্যাঁ ছোট, তাহলে আট প্রিন্ট করো, এই যে দেখো প্রিন্ট করছে, আবার এই লাইনে চলে আসবে, এখানে এসে আরও চার বাড়াবে, আটের সাথে চার যোগ করো বারো হবে, আবার এখানে চেক করবে, এখানে চেক করবে যে হচ্ছে বারো কি বিশের চাইতে ছোট, যদি ছোট হয় তাহলে অবশ্যই প্রিন্ট করবে বারো, দেখো প্রিন্ট করেছে। এবার কি করবে, আই এর মান আরও চার বাড়াবে, অর্থাৎ বারোর সাথে চার যোগ করলে হবে ষোলো, আবার এখানে যাবে, এখানে যেয়ে চেক করবে ষোলোর চাইতে বিশের চাইতে কি ষোলো ছোট, যদি ছোট হয় তাহলে প্রিন্ট করো ষোলো, এই যে প্রিন্ট করেছে। আবার আই এর মান চার বাড়াও, অর্থাৎ ষোলোর সাথে চার যোগ করো বিশ হবে, ওপরে চেক করতে যাবে বিশের চাইতে কি বিশ বড়, না যাবে না, এটা কাজ শেষ হয়ে যাবে, পরের লাইনে চলে আসবে, এখানে আর কোনো ইনস্ট্রাকশন নেই পাঁচ নম্বর লাইনে। ঠিক আছে, তো এইভাবেই চলে। তো এখানে চার, আট, বারো, ষোলো, তো এখানে তোমাদের এটা লিখতে হবে, কোথায় লিখতে হবে, এই তো এখানে তোমরা এটা লিখবা চার, আট, বারো, ষোলো। তো তারপরে কি আছে, এখানে দেখো আই ইকুয়াল 2024 সাল দেয়া আছে, হোয়াইল আই গ্রেটার দেন 2018, এই গ্রেটার দেন মানে কি বোঝাচ্ছে, যতক্ষণ না 2018 চাইতে বড় হবে আয়ের মান, ততক্ষণ আয়ের মান প্রিন্ট করো এবং আয়ের মান এক করে করে কমাও। তার মানে প্রথমে 2024 প্রিন্ট করবে, করার পর এক কমাবে 2023, 2023 প্রিন্ট করবে, 2022 প্রিন্ট করবে, তারপর আরও এক কমাবে 2021 প্রিন্ট করবে, 2020 প্রিন্ট করবে, 2019 প্রিন্ট করবে, যখনই 2018 যায় চেক করবে তখনই কিন্তু আর প্রিন্ট করবে না। তাহলে এটা দেখি আমরা কোডটা, এখানে হবে 2024, 2024 আই গ্রেটার দেন
2018 আয়ের মান এক করে করে কমাবে। তো রান করি যদি দেখো 2024 প্রিন্ট করছে, আমি দেখাই তোমাদের পুরোটা দেখাই, দেখো আই ইকুয়াল 2024, 2024 কি 2018-র চাইতে বড়? হ্যাঁ বড়। তাহলে প্রিন্ট করো 2024, করে দিলাম প্রিন্ট। এবার আয়ের মান এক কমাও, 2024 ছিল, 2023 করো, 2023 হয়েছে, এখানে চেক করবে 2023 কি 2018-র চাইতে বড়? হ্যাঁ বড়। তাহলে 2023 প্রিন্ট করো, আয়ের মান কিন্তু 2023, এখানে আই আই প্রিন্ট করলে 2023 প্রিন্ট করবে, দেখো 2023 প্রিন্ট করা হয়েছে। তারপর আয়ের মান এক কমাও, 2023 থেকে এক কমে 2022 হবে, আবার চেক করবে 2022 কি 2018-র চাইতে বড়? হ্যাঁ বড়। তাহলে এখানে 2022 প্রিন্ট করবে, 2022 দেখো প্রিন্ট করছে, আবার এই লাইনে আসবে, এখানে আরো এক কমাবে, 2021 হবে, আবার ওপরে যাবে, চেক করবে 2021 কি 2018-র চাইতে বড়? হ্যাঁ বড়। তাহলে এই লাইনে এসে 2021 প্রিন্ট করবে, ঠিক আছে। আবার এখানে এসে এক কমাবে, 2020 হবে, আবার ওপরে যাবে, 2018-র চাইতে কি 2020 বড়? যদি বড় হয় তাহলে প্রিন্ট করো 2020, সেটাই করেছে, ঠিক আছে। আবার এক কমাইছে, 2019 হয়েছে, এবারও চেক করবে আয়ের মান কিন্তু 2019, 2018-র চাইতে কিন্তু 2019 বড়। তাহলে এইখানে 2019 প্রিন্ট করবে, এবার 2019 থেকে এক কমবে, 2018 হবে, ওপরে যা চেক করবে 2018 কি 2018-র চাইতে বড়? কখনোই না। তাহলে এইখানে আর কাজ করবে না, 5 নম্বর লাইনে যেয়ে দেখবে যে কোডই নাই আর, তাহলে কোডটা এখানেই থেমে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখানে কি লিখব, এখানে হচ্ছে এই আনসারটা লিখব। তো এই জায়গায় তোমরা 2024, 2023, 22, 21, 20, 19 এভাবে লিখবা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে সেশন 9-10 সমস্যা খুঁজে সমাধান করি, এই টপিকটা থেকে আলোচনা শুরু করব।